চাঞ্চল্যকর খবর। কোভিড কেয়ার কেন্দ্রের কক্ষের পর নিরুদ্দেশ কোভিড সংক্রমিত রোগীর, নিরুদ্দেশ হওয়ার 11 দিনের পাছতো সুংসূত্র নাই নিরুদ্দিষ্টর, চিকিৎসাধীন অবস্থাতেই কোভিড কেয়ার কেন্দ্রের কক্ষের পর নিরুদ্দেশ হল কলিয়াবরের এগারী কোভিড সংক্রমিত রোগী। সিমনা বস্তির স্বাস্থ্য কেন্দ্রত কোভিড পরীক্ষা করাত বিশ্বজিৎ তাঁতির শরীরত করোনার উপস্থিতি ধরা পড়াত বিশ্বজিতক পরিয়ালের অজ্ঞাতে মহামারী কোভিড কেয়ার সেন্টারত রখা হয়েছিল। রহস্যজনকভাবে দ্বিতীয় দিনা 14 মেত মহামারী কোভিড কেয়ার কেন্দ্রের পরাই নিরুদ্দেশ হল কোভিড রোগী বিশ্বজিৎ। পরিয়ালের লোকে বিশ্বজিৎ নিরুদ্দেশ হওয়ার খবর পড়ার পাছতেই প্রশাসনক অবগত করে। মহকুমা প্রশাসন আর আরক্ষী প্রশাসনে বিশ্বজিতক বিচারি অভিযান চলাই আছে যদিও আজি 11টা দিন পার হয়ে যাওয়ার পাছতো বিশ্বজিতর কোনো সন্ধান পোৱা নাই। বিশ্বজিৎ তাঁতি নামের স্থায়ী শ্রমিক, ক্লিডিং চাহ বাগিচার স্থায়ী শ্রমিক আছিল, পার্মানেন্ট ওয়ার্কার। তেখেতে ভ্যাকসিন সেকেন্ড ডোজটো লবর কারণে যেটা গৈছিল আর সেই টেস্টত তেখেতর কোভিড পজিটিভ ওলাল আর তেখেতক প্রেরণ করেছিলে আপনার ক্লিডিং হসপিটালের পর সীমানা পেয়েছিল, তারপর নিরদেহ হয়েছে, নাইকিয়া হয়েছে। আর গতি আমি কলিয়াবর মহকুমা প্রশাসনক আমি দাবি জানাব বিচারি। এনে সংকটকালীন সময়ত স্বাস্থ্য বিভাগের দায়িত্বজ্ঞানহীনতার ফলত এগারী কোভিড রোগীর নিরুদ্দেশ হওয়া ঘটনায় চিন্তাত পেলাইছে সকলকে। এটা প্রশাসন তথা স্বাস্থ্য বিভাগে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া সময়ত হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ইশান নিউজ।